আমি আমার ছাত্র জীবনে এই হাটহাজারী মাদ্রাসার পুকুরে তাহাজ্জুদের সময় উঠলে দেখতাম চারপাশে এত বেশি ছাত্র ওযু করতেন, এত বেশি ছাত্র তাহাজ্জুদে দাঁড়াতেন যে মনে হতো মাদ্রাসার বেশিরভাগ ছাত্ররাই তাহাজ্জুদে উঠে গেছে। তাদের রোনাজারি ছিল শিখবার মতো, অনুপ্রাণিত হবার মতো। আমি হাতিয়া ফয়জুল্লাহ মাদ্রাসায় পড়েছি, সেখানে শতকরা 90% ছাত্রকে দেখতাম যে তারা তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ে। আমি আমার পরীক্ষার এমন দৃশ্যের কথা প্রায় মনে পড়ে বলতে পারি আপনাদের সাথে। হাতিয়াতে যখন আমি পড়ি ফয়জুল্লাহ মাদ্রাসায়, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহর হাতে গড়া ছাত্র আমার ওস্তাদ মোহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাই আমার এই নামটি আহমদুল্লাহ নামটি যিনি নামকরণ করেছেন আমার ওস্তাদে মোহতারাম ওস্তাদে শফি মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসায়, আমার মনে আছে যে আমি যখন নাহওয়ে মীর জামাতে পড়ি তখন আমাদের ওস্তাদ এসে পরীক্ষা নেওয়ার সময় প্রশ্ন বলে দিতেন, আমরা প্রশ্ন লিখে নিতাম। লেখার পর ওস্তাদ বলতেন, যাও যার যার রুমে চলে যাও, পরীক্ষার এই প্রশ্নের জবাব লিখে নিয়ে আসো। আমরা প্রশ্ন লিখে সবাই যার যার রুমে চলে যেতাম, নির্দিষ্ট সময় দেওয়া থাকতো, সবাই প্রশ্ন লিখে প্রশ্নের উত্তর লিখে আবার চলে আসতাম। কেন রুমে যেতাম? কারণ সেখানে আসলে আলাদা পরীক্ষার হল বলতে আলাদা কিছু ছিল না। হাতিয়া মাদ্রাসা সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন, সেখানে বোর্ডিংয়ের কোনো সিস্টেম এখনও পর্যন্ত নয় আমি যতটুকু জানি। পরীক্ষার আলাদা হলের কোনো জায়গা নেই, খুব সীমিত জায়গাতে 400-500 ছাত্র পড়াশোনা করতে হতো। তো আমরা যার যার জায়গায় গিয়ে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখে নিয়ে আসতাম। আজও গোটা পৃথিবীতে এ ধরনের ঘটনা যদি বলা হয়, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে। অথচ বাস্তবতা হলো যে একজন শিক্ষার্থী আমাদের ক্লাসে 50-55 জন ছাত্র ছিলেন। আমি তখন অনেক ছোট ছিলাম বয়সে, আমার পরিষ্কার মনে আছে আমি নিজে অবাক হয়েছি, কারণ এর আগেও আমি এক দুটি মাদ্রাসায় পড়েছি, এরকম দৃশ্য দেখিনি, সব মাদ্রাসায় এরকম দৃশ্য নেই। তখন আমি দেখেছি যে সব ছাত্র ভাইয়েরা প্রত্যেকে আমানতদারিতার সাথে আল্লাহকে ভয় করে প্রত্যেকে পরীক্ষার খাতায় যা পাচ্ছেন তা লিখে এনে ওস্তাদের কাছে শিক্ষকের কাছে জমা করে দিয়েছে। মাদ্রাসার ছাত্রদের নীতি নৈতিকতা, তাদের আমল, তাদের আদর্শ এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার যে উজ্জ্বল উদাহরণ আমরা আমাদের ছাত্র জীবনে আমাদের শৈশবে দেখেছি, আজ সেটা অনেকখানি হারিয়ে যাচ্ছে। ভাইরা আমার, গোটা দেশ, গোটা জাতি, বরং গোটা বিশ্বের মানুষ চেয়ে আছে আজ আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, মানুষকে আদর্শের পথে মানুষকে উঠাতে হবে, নীতিবান বানাতে হবে, নামধারী মুসলমানদেরকে সত্যিকারের মুসলমান বানাতে হবে। আপনারা সেই নবীওয়ালা মেহনতের কাণ্ডারি হতে হলে, নবীদের ওয়ারিস হতে হলে আপনাদের ইলম অনুযায়ী আমলের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একজন হক্কানি আলেমের সবচেয়ে বড় মার্কাগুলোর একটি হলো দুনিয়া বিমুখতা। আমরা অনেকে কোরআনের জ্ঞান অর্জন করি, অথচ দুনিয়ার প্রতি আকর্ষণ এত বেশি থাকে যে দুনিয়া আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে, আমাদেরকে গ্রাস করে ফেলে, আমাদেরকে গিলে ফেলে। পার্থিব বিভিন্ন মোহ এগুলো আমাদেরকে এমনভাবে ঝেঁকে ধরে যে আমাদের আদর্শের জায়গা থেকে আমরা সরে যাই, আমাদের লক্ষ্য আমাদের টার্গেটের জায়গা থেকে আমরা বিচ্ছুত হয়ে যাই, বিভ্রান্ত হয়ে যাই। অতএব একজন আদর্শ আলিম হওয়ার জন্য আপনার জীবনে লক্ষ্য ঠিক করতে হবে। পার্থিব জীবনে অর্থ আহরণ করা, অর্থ সংগ্রহ করা, অর্থ সঞ্চয় করা, সম্পদশালী হওয়া, এটা একজন আলেম আপনি দায়ী হিসাবে, আলেম হিসাবে আপনার টার্গেট হতে পারে না। অতএব দুনিয়া বিমুখতার এই জায়গাটাতে আমাদেরকে আলাদা করে মনোযোগ দিতে হবে। আর এই কাজটিকে বাস্তবায়ন করার জন্য 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নেককার বান্দাদের সোহবত। আসাদেজা একরামের মধ্যে, সিনিয়র মুরব্বী ওলামা একরামের মধ্যে যাকে আপনার ভালো মনে হয়, যার প্রতি আপনার আস্থা হয়, যাকে মনে হয় বিচক্ষণ, যাকে মনে হয় সত্যিকারের আল্লাহ আলা এবং মুত্তাকি, সেরকম মুরব্বী ওস্তাদদের সোহবত এবং সান্নিধ্য খুব বেশি জরুরি। আজ আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটি অধঃপতন আমি দেখতে পাচ্ছি, আর সেটি হলো মাদ্রাসার শিক্ষার্থী ভাইদের বন্ধুদের একটা বড় অংশ তারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, ওস্তাদ এবং মুরব্বীদের কোনো প্রকার তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, জো আপনি আপকো মুস্তাকিল বিজ্জাত সমঝতা হ্যায় ও মুস্তাকিল বজ্জাত হ্যায়। যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে সে আসলে কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। অন্তত দিন দিন এটা কখনো আপনি নিজে নিজে এটাকে পরিপূর্ণতা দিতে পারেন না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আপনার মাথার উপর কোনো না কোনো বিচক্ষণ, সময় সচেতন,
আল্লাহওয়ালা মুত্তাকি মুখলেস নিষ্ঠাবান দূরদর্শিতা সম্পন্ন ওলামায়ে কেরাম বা মুরব্বীদের ছায়া আপনার উপরে থাকা দরকার, তাদের সাথে যোগাযোগ থাকা দরকার, কানেকশন থাকা দরকার, পরামর্শ থাকা দরকার, তাদের তত্ত্বাবধান দরকার, তাদের সোহবত দরকার। এই সোহবত ছাড়া প্রকৃত অর্থে জুহুদ, প্রকৃত অর্থে দুনিয়া বিমুখতা, প্রকৃত অর্থে আখিরাত মুখিতা, এটা প্রকৃত অর্থে কখনোই অর্জন হয় না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, তরুণ ভাইরা যারা আপনারা আলিম হতে যাচ্ছেন ইনশাআল্লাহ, অবশ্যই আপনার জীবনে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনার পথ এবং আপনার গন্তব্যকে ঠিক করবার আগে, আপনার প্রতিটি বিষয়কে ধৈর্য করবার আগে, অবশ্যই আপনি যাদের প্রতি আস্থা রাখেন এরকম মুরব্বীদের ছত্র ছায়া, তাদের তত্ত্বাবধানে আপনি অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। এরপরে পাঁচ নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো, আজ আমাদেরকে সময়কে রিড করা জানতে হবে, সময়কে জানতে হবে, সময়কে বোঝা শিখতে হবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আমাদের স্কিলকে ডেভেলপ করতে হবে, যোগ্যতাকে বাড়াতে হবে। আমাদের মাদ্রাসা পড়াকালীন সময়ে আমাদের কিতাবি যোগ্যতা গড়া, একাডেমিক যোগ্যতা গড়া, আমাদের মাদ্রাসার পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া, এটা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পাশাপাশি আমরা যখন কর্মস্থলে যাব, আমরা যখন কাজের ময়দানে যাব, তার আগে বিশেষ করে দাওয়াতি ফিল্ডে যারা কাজ করবেন তাদেরকে সময়ের ভাষা রপ্ত করতে হবে, তাদেরকে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রপ্ত করতে হবে, রাজনীতি সচেতন হতে হবে, সমাজের পালসকে বুঝতে চেষ্টা করতে হবে। এই জন্য প্রয়োজনীয় যে যোগ্যতা আছে সেগুলো অর্জন করতে হবে। এই যোগ্যতাগুলোর অভাবে অনেক আলেম আছেন তারা জ্বলে উঠতে পারছেন না, তারা জেগে উঠতে পারছেন না, তাদের ভাষাগত দুর্বলতা আছে, তারা ভালো বাংলায় কথা বলতে পারেন না, তারা অনেকে হয়তো ইংরেজি ভালো জানেন না, তারা কম্পিউটারে ভালো দক্ষ না, তারা সময় সম্পর্কে ভালো জানেন না, জনগণের চিন্তা ভাবনা কি সেটা তারা জানেন না, জনগণের মন এবং মস্তিষ্ককে তারা রিড করতে পারেন না, সাধারণ মানুষের ভাবনাগুলোকে তারা পড়তে পারেন না। এই কারণে যোগ্য মানুষ হওয়া সত্ত্বেও তারা সমাজের মানুষকে সেভাবে উপকার পৌঁছাতে পারেন না। এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রতি, পাঁচ নম্বর হলো যে আপনি দক্ষ আলেম হিসাবে নিজেকে গড়ে তোলবার জন্য, প্রভাবশালী আলেম হিসাবে গড়ে তোলবার জন্য, আপনি দাওয়াকে ইফেক্টিভ এবং মুয়াসসির দাওয়া দেওয়ার জন্য আপনাকে অবশ্যই সময়ের এই প্রয়োজনীয় বিষয়গুলো, যোগ্যতাগুলো, স্কিলগুলো আপনাকে অর্জন করতে হবে আলেম হওয়ার পাশাপাশি। তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনি জ্বলে উঠতে পেরেছেন, আপনি জেগে উঠতে পেরেছেন, আপনি জাগাতে পেরেছেন, আপনি যেই অবস্থানে চলে গেছেন সেটা আপনি হয়তো কল্পনা করতে পারেননি। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে, সুন্নার সাথে।